বাওলেন্স ইনভেক্টোরি আন্ডার কনসলেশন তো এই অপশনটা আমাদের ওয়েবসাইটের মধ্যে কেন চলে আসে বা কি কারণে চলে আসে সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেব কীভাবে আপনি সেটা সমাধান পেতে পারেন আমাদের বাওলেন্স ইনভেক্টোরি আন্ডার কনসলেশনস এই অপশনটা আসার মূল কারণ হচ্ছে যখনই আমরা আমাদের চ্যানেলকে বা আমাদের ওয়েবসাইটকে গুগল অ্যাডসেন্সের জন্য আন্ডার রিভিউতে প্রেরণ করি বা আমাদের মনিটাইজের জন্য আন্ডার রিভিউতে প্রেরণ করি তখনই আমাদের গুগলের চেয়ে সঠিকভাবে বা আমার ওয়েবসাইটটিকে সঠিকভাবে কাস্টমাইজেশন করি না বা আমরা যখন আন্ডার প্যারল ফেলে আমরা পরে দেখি দিই এটা সমস্যা এটা সমস্যা এটা সমস্যা তখন কি আমরা করি এটাকে ফিক্স করতে লাগি মানে সমাধান করতে লাগি এটাকে ঠিক করতে লাগি তারপর দেখতে পাচ্ছে যে ওরা বুঝতে পারতেছে যে আসলে আপনার যে ওয়েবসাইটে এখনও কমপ্লিট হয় নাই আপনি একটার পর একটা চেঞ্জ করতেছেন একটার পর একটা আপনি লামাচ্ছেন একটার পর একটা থিম চেঞ্জ করতেছেন তার কারণে কিন্তু আবার এই অপশনটা এসে থাকে তার জন্য কিন্তু আজকে আমি আপনাদেরকে অ্যাড টু জেড এটা সম্বন্ধে বুঝে দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে একজন নতুন সদস্য থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলবেন না কারণ আপনার একটা কাছে আমাদের নতুন নতুন আসতে বাধ্য করবে তো এই সমস্যাটা থেকে সমাধান কী উপায় তাহলে অবশ্যই আপনাকে যেই শর্তগুলো মানতে হবে প্রথমত যেটা যদি আপনার চ্যানেলে এমন বায়োলেন্স ইনভেক্টরি আন্ডার কনসলেশন অপশনটা চলে আসে বা এই চলে আসে আপনাকে অ্যাডচেঞ্জ এটাকে আবার রিঅ্যাপ্লাই করার আগে আপনাকে অবশ্যই সঠিকভাবে আপনার ওয়েবসাইটটিকে জাস্টিফাই করতে হবে সবগুলো মেনু বার লেআউট অপশন তারপর টপ নিভিগেশন এগুলো আপনাকে ভালো করে চেক করতে হবে সবগুলো যদি আপনি মনে করেন সঠিক আছে এবং আপনার জেনারেট প্রাইভেসিগুলো সময় ঠিক আছে তাহলে আপনি রিআপলোড করতে পারেন রিআপলোড করলে আপনাকে অবশ্যই এক সপ্তাহের ভিতরে আপনাকে যে কোনো সময় মনিটাইজেশনের জন্য আবেদন করে দেবে এবং গুগল গুগলার্স থেকে আপনি পারমিশন পেয়ে যাবেন তাহলে আপনি লাইভ প্রুফে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনি সেটা করবেন যদি আপনার কমপ্লিট হয়ে যায় আপনার ওয়েবসাইটটা তাহলে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন তার জন্য আমরা চলে যাবো মোবাইল স্ক্রিনে তার আগে আপনাদেরকে একটা কথা বলবো যদি আপনারা আপনাদের ওয়েবসাইট কি সঠিকভাবে কাস্টমাইজ করতে না পারেন বা আপনি বুঝতে পারতেছেন না কিভাবে কি করবেন তাহলে আমার আইকন বাটনে আমার লিঙ্কগুলো দিয়ে দেবো এখান থেকে চলে দেখে এসে আপনি শিখতে পারেন এবং করতে পারেন তো আজকে আমি চলে যাবো মোবাইল স্ক্রিনের ল্যাসের মোবাইল ল্যাস গো এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমাদের ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটার কারণে কিন্তু আমরা অনেকটা সমস্যা ভুগতেছি তো সেই ব্যালেন্সটা কি সেই ব্যালেন্সটা টা দেখানোর জন্য আমি চলে যাবো আমাদের ওয়েবসাইটে তো আমি এখান থেকে আমার ব্লগারটা ওয়েবসাইটে ওপেন করে নিচ্ছি অবশ্যই আপনারা যে যে জায়গা থেকে ব্লগার ব্লগার ওয়েবসাইটে ওপেন করেন সেই জায়গা থেকে ব্লগার ওয়েবসাইটে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটাই আপনাদেরকে বলবো আমি এখন ওপেন করে নিচ্ছি আমারটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার পোস্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে অলরেডি আমি চৌত্রিশটা পোস্ট করেছি তো আমার ওয়েবসাইটে যখন আমি আন্ডার রিভিউ তো বা আমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তখন কিন্তু আমার সামনে মনে আসে তো আমি আর্নিং এ ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর্নিং এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার গুগল অ্যাডসেন্স এর নাম ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন গো টু অ্যাডসেন্স কারণ এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্স দেখাচ্ছে তো ফিক্স করার জন্য বলতেছে তো অবশ্যই আপনি এই ফিক্সটা করার আগে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা আপনাদেরকে বলে দেবো দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে আমার সরাসরি ওয়েবসাইটে যাই দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট আছে ইউ নিড টু ফিক্স সাম থ্রোড তো এখানে যদি আমি নাও ক্লিক করি অটোমেটিকলি কিন্তু আমাকে করবে তো অবশ্যই আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনার যদি এই প্রবলেমটা আসে তাহলে আপনাকে কি গুলো ঠিক করতে হবে আপনার ওয়েবসাইটে তো আমি বেঁকে চলে আপনাদেরকে ওয়েবসাইটে দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটে আসার পর আপনাকে অবশ্যই প্রথম যে কাজটা করতে হবে লেআউটের এর যেগুলো অপশন আমি আপনাকে লেআউট গিয়েই দেখিয়ে দিচ্ছি লেআউট এর যতগুলো অপশন আছে আপনাকে অবশ্যই কি করতে হবে সে অপশনগুলো এখানে যতগুলো বার আছে সবগুলা বারকে কমপ্লিট করতে হবে এই বারগুলো কীভাবে কমপ্লিট করবেন এইগুলো নিয়ে আমার ভিডিও দেওয়া আছে সেইখান থেকে আপনি ব্লগার ওয়েবসাইটে একটা প্লে লিস্ট আছে ওইখান থেকে দেখে আসতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো যতগুলো বার আছে আপনি শতগুলো বারকে কমপ্লিট করতে হবে তারপর আপনাকে যে কাজটা করতে হবে তারপর আপনাকে অবশ্যই যে থিমটা আছে সেই থিমটা আপনি অ্যাপ্লাই করার পর কখনো আর চেঞ্জ করতে পারবেন না চেঞ্জ করলেই কিন্তু এমন একটা অপশন দেখা দিবে আপনাকে আন্ডার দেবো ঠিক আছে কখনো চেঞ্জ করবেন না দুই নাম্বার তারপর আপনাকে যে কাজগুলো করতে হবে তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার যে কন্টেন্টগুলো কতগুলো কন্টেন্ট আছে বা আপনি কতগুলো পোস্ট করছেন পোস্ট অনুযায়ী চৌত্রিশটা বা ত্রিশটা থাকলে চলে ঠিক আছে রাখবেন সমস্যা নেই ঠিক আছে তারপর আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই আপনি সেটিংয়ে গিয়ে আপনি যে গুগল সার্চ কঞ্চল এটার সাথে অ্যাড থাকতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এক মিনিট অপেক্ষা করুন আমি গুগল সার্চ কনসোল তো গুগল সার্চ কনসোল এটা কিভাবে অ্যাড করবেন সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে ওইখান থেকে দেখে আসতে পারেন সমস্যা নেই ঠিক আছে তো গুগল সার্চ কনসোল আমি খুঁজে বের করছি ওয়েট করুন একটু গুগল সার্চ কনসোল ওয়ান মিনিট দেখতে পাচ্ছেন এটা এই গুগল সার্চ কনসোল এটা নিয়ে আমাদের বিরুদ্ধে আছে এটা আমার প্লে প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন এটাও আপনি দেখে নেবেন ঠিক আছে তো অবশ্যই এগুলো থাকলে তারপর আমার আরেকটা কাজ করতে হবে অ্যাপ্লাই করার আগে তারপরে কি পাচ্ছেন এখানে যদি আপনি না করে থাকেন এটা আপনাকে দেখে দিচ্ছি এক মিনিট রোবট টেক্সট দেখতে পাচ্ছেন রো রোবট ট্যাক্স এটাও যদি আপনি না করে থাকেন এটা কীভাবে করতে হয় সেটাও আমার বিরুদ্ধে আসে আপনি চাইলে দেখে আসতে পারেন রোবট ট্যাক্সটা করার পর এখানে আপনাকে পেশ করে দিতে হবে ঠিক আছে এটাও যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনি এমপ্লাই করবেন না মনিটাইশনের জন্য তো এগুলো যদি আপনার সবগুলো কমপ্লিট থাকে তাহলে অবশ্যই আপনি এমপ্লাই করতে পারেন কীভাবে করবেন এখন আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখিয়ে দিব তার জন্য আমি চলে যাবো আমাদের সরাসরি গুগল এনসেন্সে তো আমি আর্নিং এ ক্লিক করে সরাসরি গুগল এনসেন্সে যেতে যেতে পারি তো আমি এখান থেকে গুগল এনসেন্সে চলে যাবো একটু ফিক্স করার জন্য ফিক্স করার জন্য আসলেই কিন্তু আমার সামনে মানে ফিক্স চলে আসবে দেখতে পাচ্ছেন আমি আপনাকে বলি দেখতে পাচ্ছেন এমন একটা হোম পেজ চলে আসবে যদি আপনি নতুন হন তাহলে আপনার হোম পেজটা এমন আসবে আর আপনি যদি পুরনো হন তাহলে আপনি এখান থেকে তিন ডাউনলোড ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে কী করবেন দেখতে পাচ্ছেন সাইডে একটা অপশন আছে সাইডে ক্লিক করে দেবেন সাইডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন ব্লগের টোয়েন্টি ফোর ব্লক পোস্ট ডট কম তো এটাতে ক্লিক করলে আপনি যখন এই অপশনটা আছে এখান থেকে সোমর ক্লিক করবে রিমুভ দিবেন না কখনো ঠিক আছে সোমর ক্লিক করে দিবেন সোমর ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্সটা আছে দেখতে পাচ্ছেন ভেলেবিলিটি ইন ইনভাইটেশন আন্ডার কনস্ট্রেশন তো অবশ্যই বলতেছি যে আপনার এখনো বর্তমানে আপনার যে ওয়েবসাইট আছে সেই কমপ্লিট হয়ে না কাজ চলতেছে তার জন্য কিন্তু এখানে এটা দেখাচ্ছে তো যখনই আমরা কাজ কমপ্লিট হয়ে যাবে সব কিছু হয়ে যাবে তারপর আমরা রিল আপলোড করব তার জন্য এখানে কি করবো এখান থেকে আপনি কি করবেন দেখতে পাচ্ছেন আই ফিক্স পলিসি বায়োলেন্স অ্যান্ড বিডিক তো আমার অবশ্যই যতগুলো পলিসি সবগুলো সে ঠিক আছে তো আমি এখান থেকে অ্যাকসেপ্ট করবো তারপর আমি এখান থেকে কী করবো যে রিকোয়েস্ট রিভিউ এখানে একটা অপশন আছে রিকোয়েস্ট রিভিউ তো আপনি রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে দেবেন তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি যখন এটাতে ক্লিক করে দেবেন অটোমেটিকলি এটা রিকোয়েস্ট রিভিউতে চলে যাবে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট রিভিউতে অলরেডি চলে গেছে তো এখানে বলছে টু উইক মানে আপনি দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে দুই সপ্তাহের মধ্যে আপনাকে যে কোনো সময় দিয়ে দেবে হয়তো আপনাকে যদি আপনার চ্যানেলটা আর যদি ওয়েবসাইটে ভালো থাকে তাহলে এক সপ্তাহে দিতে পারে বা আপনাকে একদিনও দিতে পারে বা এক ঘন্টায় দিতে পারে এটাই ওদের উপর ডিপেন্ড করে ঠিক আছে কারণ ওরা কিন্তু হাজার হাজার পিন নিয়ে পড়তেছে হাজার হাজার ইয়া করতেছে ঠিক আছে তো অবশ্যই আশা করি আপনারা অবশ্যই অপেক্ষা করবেন অবশ্যই অপেক্ষা করলে আপনাদের এই সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন যদি আপনার এই সমস্যাটা আসে কীভাবে আপনি রিভিউ করবেন বা এটাকে আন্ডার রিভিউতে তো প্যারেন্ট করবেন যদি বুঝে যান অবশ্যই সাবস্ক্রাইব করবেন না কারণ আপনারা একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন প্রশ্নবদ্ধ করবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন